মহিলারা তারা মুখে কিছু বলেন না যৌনতার বিষয়ে অনেক কিছু অব্যক্ত রেখে দেন নিজের মনে কারণ একটাই ছোট থেকে আমাদের সমাজ শিখিয়েছে যৌনতা নিয়ে সবকিছু করো কিন্তু আলোচনা করো না ফলে মনের মধ্যে কিছু প্রশ্ন অব্যক্তই থেকে যায় যার কারণে আজ স্বামী স্ত্রী মিলিত হলে তারা সেক্স নিয়ে আলোচনা করেন না তাদের কার কি পছন্দ তারা হয়তো নিজেই জেনে উঠতে পারেন না জীবনভর মহিলাদের যৌন পছন্দের জায়গা তো একেবারে অধরা থেকে যায় স্বামীর পছন্দ অপছন্দের যদিও বা আবাস মিলে স্ত্রীর বিষয়ে একেবারে ভাবলেশীন আচরণ লক্ষ্য করা যায় তবে সেক্সোলজিস্টরা বলেন মহিলাদের যৌন অসন্তুষ্টির তিনটি প্রাথমিক কারণ আছে জেনে নিন তাহলে হয়তো স্ত্রী বা প্রেমিকার মন বুঝতে সুবিধা হবে স্ত্রী বা প্রেমিকার সঙ্গে আলোচনা না করা আগেই বলেছি আজও আমাদের সমাজে যৌনতা নিয়ে তেমন আলোচনা হয় না এই টেবু থেকে বেরিয়ে আসার সময় এসেছে স্ত্রী বা প্রেমিকার ভালো লাগা মন্দ লাগা নিয়ে তার সঙ্গে আলোচনা করুন তার মতামতকে প্রাধান্য দিন মাঝে মধ্যে তার ভালো লাগাকেও আমল দিন স্ত্রী বা প্রেমিকাকে সময় না দেওয়া আপনি পুরুষ কথায় আসতে পুরুষদের আবেগ থাকে কম অত্যন্ত প্রেমের ক্ষেত্রে মহিলাদের চেয়ে অনেক কম মহিলারা অনেক বেশি ইমোশনাল ফলে সেই ইমোশনের ঘাটতি দেখা দিলে তার কূপ পড়তে পারে আপনাদেরই সেক্স লাইফে তাই ব্যস্ত সময়ের মধ্যেও স্ত্রী বা প্রেমিকাকে সময় দিতে চেষ্টা করুন সিনেমায় নিয়ে যান বাইরে ডিনার করুন না হলে বাড়িতে একসঙ্গে সময় কাটান বোরিং সেক্স লাইফ প্রত্যেক দিন ডাল ভাত খেতে ভালো নাও লাগতে পারে আপনার স্ত্রী বা প্রেমিকার একদিন তিনি চাইতে পারেন বিরিয়ানি চিকেন স্যুপ হটডগ কিংবা ললিপপ তাই সে মুহূর্তে স্ত্রী বা প্রেমিকার চাহিদা বোঝার চেষ্টা করুন একে ব্যাপার না করেই ইন্টারেস্টিং কিছু করুন এই তিনটি চাহিদা আপনার স্ত্রীর এতটুকুই তিনি আশা করেন আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অনুগ্রহ করে এখনই ভিডিওর নিচে লেখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং ভিডিওটি লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে